বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিলেটেড নোটিফিকেশন গতকাল বার হয়েছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরও একটা নতুন সংযোজন হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে, দেখব সেই নোটিফিকেশনে কী বলা হয়েছে। উইথ রেফারেন্স টু আর্লিয়ার নোটিফিকেশন, অর্থাৎ 29 তারিখে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, ইন রিগার্ড টু দ্য কন্ডাকশন অফ প্রাইমারি টিচার এলিজিবিলিটি টেট 2022 ফর ক্লাস 1 to 5 বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, দ্য WBBPE অ্যাডস অ্যান অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টু সেকশন 2 অফ দ্য নোটিফিকেশন পাবলিশড 29 সেপ্টেম্বর 2022। অর্থাৎ আরও একটি নতুন সংশোধন করা হলো, সেটি নিচে বিস্তারিতভাবে বলা হয়েছে। এটা নতুন একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সার্টিফিকেট, ডিপ্লোমা, ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন অফ ডিউরিং নট লেস দ্যান 2 ইয়ার্স অর ইটস ইকুইভ্যালেন্ট ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন হ্যাভিং দ্য ডিউরেশন 1 ইয়ার হু হ্যাভ পাসড বিফোর 2014, অর্থাৎ 2 বছরে যাদের বিপিএড কোর্স করা আছে, অর্থাৎ ব্যাচেলার ইন এডুকেশন যে কোর্স করা আছে, এবং যারা 2014 আগে 1 বছরে করা হতো, তারা কিন্তু এলিজিবল। 2000 পরে যারা করেছেন তাদের ক্ষেত্রে 2 বছরের, এবং 2014 আগে যারা করেছেন তাদের 1 বছরের। এই একটা অ্যাডিশনাল কোর্স নতুনভাবে প্রাইমারি টেটের ক্ষেত্রে এলিজিবল করা হলো। এবং নিচে আরও একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, দ্য ফ্যাসিলিটি টু অ্যাভেল দ্য অ্যাডেড ক্রাইটেরিয়া শ্যাল বি অ্যাভেলেবল আফটার 2 to 3 ডেজ ওয়ার্কিং ডেজ ফর অবজারভিং দ্য টেকনিক্যাল ফর্মালিটিস। অর্থাৎ ওয়েবসাইটে যখন আবেদন করা হবে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল করা হবে। হয়তো এখন অপশানটা দেখা যাবে না কোর্সের ক্ষেত্রে, কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে টেকনিক্যাল কিছু কাজের পরেই কিন্তু সেটা ওয়েবসাইটে আপলোড করা হবে। তো ছোট্ট একটা নোটিফিকেশন, অনেকেই টেনশন করছিলেন যে বিপিএড কোর্সটি অ্যাড করা হবে কেন, তাদের জন্য একটা গুড নিউজ। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।